ভাইয়া কত নিল কবুতর জোড়া? 400 টাকা। এটা কি নাম? একবারে ফুল পেয়ার লক্ষ্য করেন, পিওর পেয়ার জোড়া। এটার নাম হচ্ছে ম্যাকপাই। কেমন দাম চান? দরদাম করে নেওয়া যাবো? আসসালামু আলাইকুম, নাসপিজল আমার চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, চলে আসলাম ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে। আজকে এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, কি কবুতর উঠছে, কি কবুতর কেমন দামে বিক্রি হচ্ছে। এই যে আমার পাশে লক্ষ্য করেন, একটি বিশাল ধাবড়ি নিয়ে এক ভাইয়া এই কবুতরগুলো বিক্রি করতে নিয়ে আসছে। তো কেমন দামে এই কবুতরগুলো বিক্রি হচ্ছে হাটে আজকে ঘুরে ঘুরে দেখাবো কেমন কবুতরের দাম যাচ্ছে এখন। এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন হাটটি ঘুরে ঘুরে দেখি। দর্শক বন্ধুরা, এখানে একটি খাঁচার মধ্যে ভাইয়া কবুতর নিয়ে আসছে। ভাইয়া, কি কবুতর পালা কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? তো ভাইয়া, কবুতর পালা ছেড়ে দিব। খুব সুন্দর পেয়ার, রানিং পেয়ার বাচ্চা সহকারে নিয়ে আসছে। এই সাদা জোড়ার নাম কি? লোটন। লোটন জোড়া দাম চাচ্ছেন কেমন? তো দর্শক বন্ধুরা, ভাইয়া 1800 টাকা দাম চাচ্ছে, বাচ্চা সহকারে 1800, বাচ্চা সহকারে 1800 টাকা। আর এই কালো মুক্তি জোড়া কেমন দাম চাচ্ছেন? 1500 টাকা। দরদাম করে নেওয়া যাইব? দরদাম করে নেওয়া যাইব। আর নিচে যে জোড়াটা, এটার কি নাম? লক্ষা। এটার কেমন দাম চাচ্ছেন? 3200 টাকা। প্রত্যেকটা জোড়া তো রানিং, একটা জোড়া তো দেখলাম বাচ্চা সহকারে, আর বাকি জোড়াগুলো রানিং না? কোথেকে আসছেন ভাইয়ার বাসা কই? কাশীপুর। কাশীপুর থেকে আসছে ভাইয়া ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে। এ হাটে কবুতর বিক্রি করলে কি খাজনা দিতে হয়? আপনি বিক্রি করলে খাজনা দিতে হইব, যে কিনবো তার দিতে হয় না? দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, এই ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে আপনি কবুতর কিনলে কিন্তু কোনো প্রকার খাজনা দিতে হয় না, বিক্রি করলে খাজনা দিতে হয়। কত দিতে হয় শতকরা? 100 টাকায় কয় টাকা দেন? 100 টাকা। 10 টাকা হারে কিন্তু এই ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে খাজনা দিতে হয়। আপনারা চাইলে এই ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটটি ভিজিট করতে পারেন। বন্ধুরা, এখানে খুব সুন্দর একজোড়া টাইগার ম্যাকপাই কবুতর। চোখের কন্ডিশনটা একটু দেখাই আপনাদের। ভাইটা কেমন দাম? 1500 টাকা জোড়া দাম চাচ্ছে ভাই। এটা দরদাম করে কিন্তু আপনি চাইলে নিতে পারবেন। একবারে ফুল পেয়ার লক্ষ্য করেন, পিওর পেয়ার জোড়া। এটার নাম হচ্ছে ম্যাকপাই, টাইগার ম্যাকপাই। 1500 টাকা জোড়া দাম চাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এখানে এক জোড়া কবুতর কিনলো ভাইয়া। ভাইয়া কত নিল কবুতর জোড়া? 400 টাকা। এটা কি নাম? খাকি। গোল্লা কবুতর? তো খাকি এক জোড়া কবুতর কিনলো ভাইয়া মাত্র 400 টাকা, খুব সুন্দর কালারের। ভাইয়ের নাম কি? সুজন ভাই। কোথেকে আসছেন কিনতে? নরসিংপুর থেকে আসছে ভাইয়া ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে। তো দর্শক বন্ধুরা, ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে রাজু ভাই নিয়মিত কিন্তু বিক্রেতা। তো ভাইয়ের কিছু কালেকশন এখন আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া, এটা কি কবুতর? এটা মিলি। কেমন দাম চাচ্ছেন? 2500 টাকা কিন্তু ভাইয়া দাম চাচ্ছে। আর আপনি নিলে এক দাম, এই জোড়াটার দাম 1800 টাকা ফিক্সড। 1800 টাকা কিন্তু ভাইয়া বইলা দিল। আর এই যে এখানে হুমা জোড়া দেখতেছি, এটা এটা কি রেসার? এটা সবজি কালার। এটার কেমন দাম? 1800 টাকা হইলে নিতে পারবো। 1800 টাকা হইলে কিন্তু আপনি নিতে পারেন এই সবজি হুমা। এখানে এটা কি কবুতর? গররা। এটা কি পেয়ার আছে? পেয়ার আছে, গররা চুইটাল। এক সময় কিন্তু আপনার বাজার গরম ছিল এই গররা চুইটাল কবুতরের। এখন কেমন দাম ভাইয়া? 1600 টাকা। রানিং পেয়ার? একবারে রানিং পেয়ার লক্ষ্য করেন, যারা কবুতর চিনেন তারা কিন্তু বুঝবেন। এই যে আপনার ডিম পাড়ার জন্য কিন্তু মুস্তির অপেক্ষায় আছে, খুব সুন্দর। তো দর্শক বন্ধুরা, এখন ভাইয়ার হাতে যে কবুতর জোড়া দেখতেছেন, এটা হচ্ছে একটা চিলা চুইটাল কবুতর, একটা হচ্ছে নাগরা চিলা বলে যেটারে, খুব সুন্দর কালার।
একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা একটু ব্ল্যাক কালো চিলা। তো এটা কেমন দাম? ১৪০০ টাকা দাম চাচ্ছে। ফিক্সড ১৩০০ টাকা। খুব সুন্দর পেয়ার। সিরাজি, আচ্ছা সিরাজির দাম কেমন? ২২০০ টাকা পেয়ার। এখানে চার পিস যে আছে, চার পিস কি জোড়া? চারোটা রানিং জোড়া। কেমন দাম? ২২০০। রে দরদাম একদম ২০০০ করে কাকা বিক্রি করবো। কাকা কিন্তু এই যে ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে নিয়মিত বিক্রেতা, তো ওনার কাছ থেকে আপনারা ফ্যান্সি কবুতর, গ্রিবাস কবুতর, সব ধরনের কবুতর কিন্তু চাইলে খুব সহজে নিতে পারেন, খুবই কম দামে। ভাই লক্ষা জোড়া কি বাচ্চা? কেমন দাম চান? দরদাম করে নেওয়া যাব। বন্ধুরা এই লক্ষা বাচ্চা জোড়া ১৫০০ টাকা ভাই দাম চাচ্ছে, এটা আপনি দরদাম করে নিতে পারবেন। খুব সুন্দর কালার, হোয়াইট কালার, নিচে আরেক জোড়া আছে, এটার দামও, এটার দাম কেমন ভাই? ১২০০ টাকা। এটাও দরদাম করে নেওয়া যাবে ইনশাল্লাহ। না এটা হচ্ছে সিরাজি কবুতর, এই ছোটো ভাইয়াটি খুব সুন্দর একজোড়া কবুতর নিয়ে আসছে ফতুল্লা ডিআইটি মার্ট কবুতর হাটে। এটা কেমন দাম চাচ্ছ? ১২০০ টাকা। কমে কমে দিবা একদম? তো একদম খুব সুন্দর একজোড়া সিরাজি কবুতর। এটা কি ডিম বাচ্চা নিছ? ডিম বাচ্চা নিছ? বাচ্চা কই? বাচ্চা বেচ্চা দিছে, তো বাচ্চা বিক্রি হয়ে গেছে বন্ধুরা। এটা মেন পেয়ারটি, মেন পেয়ারটি ১২০০ টাকা দাম চাচ্ছে। খুব সুন্দর একজোড়া কবুতর। আর এটার পাশেই এক ছোট ভাইয়া পাখিগুলো নিয়ে আসছে, এগুলো বিক্রির জন্য নিয়ে আসছ। কেমন দাম চাচ্ছ? ৬০০ টাকা চারটা। খুব সুন্দর, এটা বাজিগর পাখি। তো বন্ধুরা এইখানে এক ভাইয়া কবুতর দেখতেছে। ভাই এটা কি কবুতর? এটা রেসারের বাচ্চা না? কেমন দাম চাচ্ছেন? ১০০০ টাকা জোড়া দাম চাচ্ছেন। খুব সুন্দর এক জোড়া বাচ্চা। কয় জোড়া নিয়ে আসছেন? এক জোড়াই? দুই জোড়া বাচ্চা নিয়ে আসছে ভাইয়ে, বিক্রির জন্য দাম চাচ্ছে ১০০০ টাকা। এটা কি একটু কম রাখা যাইব? কম রাখা যাইব। ভাইয়াটি দেখতেছে, তো এখানে নিচে আরেক জোড়া আছে, খুব সুন্দর, খুব সুন্দর, একবার ফ্রেশ, ১০০০ টাকা পেয়ার দাম চাচ্ছে, এটা রেইসারের বাচ্চা। তো দর্শক বন্ধুরা এই ছোটো ভাইয়াটি ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে এক জোড়া কবুতর নিয়ে আসছে। এটার কী নাম? কি নাম? রেঞ্জ। এটা কেমন দাম চাচ্ছ? ৩০০০ টাকা জোড়া দাম চাচ্ছে এই ছোটো ভাইয়াটি। কম দামে বিক্রি করবা? তো আমি কিন্তু কিনবো না, ভাইয়া আমাকে বলছে যদি কবুতর নেই একদম ২৫০০ টাকা হলে কিন্তু এই কবুতর জোড়া বিক্রি করবে। খুব সুন্দর কবুতর ভাই। লক্ষা জোড়া কেমন দাম? কত দাম চাচ্ছেন? ১৫০০। রানিং পেয়ার? তো দর্শক বন্ধুরা খুব সুন্দর এক জোড়া কালো লক্ষা কবুতর, এটা দাম চাচ্ছে ১৫০০ টাকা। দরদাম করে নেওয়া যাইব? হ্যাঁ দরদাম করে নিতে পারেন আপনারা এই ফতুল্লা ডিআইটি মার্ট থেকে। খুব সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দেখাইলাম। এটা কি নাম ভাইয়া? তো দর্শক বন্ধুরা একজোড়া রানিং চুয়াচন্দর কবুতর, খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার। আপনারা যারা কবুতর চিনেন তারা কিন্তু বুঝবেন এটা কিন্তু একটা রানিং পেয়ার। এটা কেমন দাম চাচ্ছেন? ১২০০ টাকা দাম চাচ্ছে। দরদাম করে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এই ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটে। এই হাটটি প্রতি সপ্তাহে বসে আপনার মঙ্গলবার এবং শুক্রবার। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন এখানে বেশ কিছু লতা বাচ্চা বিক্রি হচ্ছে, আর এই ভাইয়া কিন্তু নিয়মিত এই ফতুল্লা ডিআইটি মার্টের বিক্রেতা। ভাইয়া লতা কেমন দামে বিক্রি করছেন? আজকের বাজারে জোড়া ৩০০, জোড়া ৩০০ টাকা লতা বাচ্চা বিক্রি হচ্ছে। এখানে বেশ কিছু বাচ্চা বিক্রি হচ্ছে। তো বন্ধুরা বাইরের হাতে যে জোড়া কবুতর দেখতেছেন এটা হচ্ছে রেড চেকার। এটা কেমন দাম? দাম ২৫০০ টাকা।
তো ভাইয়া 2500 টাকা দাম চাচ্ছে, আপনারা চাইলে কিন্তু দরদাম করে নিতে পারবেন, অবশ্যই দরদাম করে তো নেওয়া যাবো না। এটা পেয়ার 1500 টাকা, ফিক্সড 1500 টাকা দাম চাচ্ছে ফিক্সড। এটা কি পেয়ার? পেয়ার পুরো রানিং, পুরো রানিং পেয়ার বাচ্চা হয়। তো খুব সুন্দর একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন, এটার নামটা আবার একটু বলেন। রেড চেকার। এটা কি হুমা জাতীয়? হুমা জাতীয় রেড চেকার কবুতর জোড়া আপনি একদম 1500 টাকা হলে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে। ভাই কিন্তু নিয়মিত এই ফতুল্লা ডিআই টি মার্ট কবুতরের হাটে বিক্রেতা পাইকার। ভাই সিরাজি বাচ্চা জোড়া দাম কেমন চাচ্ছেন? 800 টাকা। আর একটু কম রাখবেন? 700 টাকা হইলে। আর এই সাদা জোড়ার নাম কি? কিং এর বাচ্চা। এটা কেমন দাম? 1000 টাকা। দরদাম করে নেওয়া যাবো নাকি? তো বন্ধুরা খুব সুন্দর দুই জোড়া বাচ্চা, একজোড়া কিং এর বাচ্চা আর একজোড়া হচ্ছে সিরাজি কবুতরের, 700 টাকা আর 1000 টাকা দাম চাচ্ছে। দরদাম করে কিন্তু আপনি চাইলে নিতে পারবেন। আর এটার পাশেই একটা খাঁচার মধ্যে খুব সুন্দর দুই জোড়া কবুতর। ভাইয়া এগুলো কি পেয়ার? তো এখানে বিক্রেতা ভাইয়া নাই, উনি খাঁচা এখানে রাইখে চলে গেছে। খুব সুন্দর দুই জোড়া কবুতর, একজোড়া 2500, একজোড়া 1500 না। তো পাশে যে ভাইয়াটি দাঁড়ায় আছে ওনার দাম বইলে গেছে, একজোড়া 2500, একজোড়া 1500 টাকা। এখানে হোয়াইট কালার একজোড়া কবুতর দেখতে পাচ্ছি। ভাইয়া এটা কি কবুতর? বড় ভাই এটা কি নাম? কিং, সাদা কিং কবুতর। এটা কেমন দাম? 2000 টাকা। 2500 টাকা জোড়া দাম চাচ্ছে, আপনি চাইলে কিন্তু দরদাম করে নিতে পারেন। খুব সুন্দর পেয়ার জোড়া, এটা রানিং পেয়ার না? রানিং পেয়ার। ভাই কিং জোড়াটার কেমন দাম? 4000 টাকা। দরদাম করে নেওয়া যাবো? বন্ধুরা এই কিং জোড়াটা 4000 টাকা চাচ্ছে। এটা কি ডিম বাচ্চা? রানিং, রানিং না, দুদিন পরে ডিম পারবো ক্রেতা বিক্রেতা ভাই বলছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর ফ্যান্সি টাইপের কবুতরগুলো কালেকশন করতে পারেন। তো দর্শক বন্ধুরা কালো একজোড়া হুমা কবুতর আপনারা লক্ষ্য করুন, খুব সুন্দর একজোড়া। এটা কি পেয়ার ভাইয়া? হ্যাঁ ভাইয়া পেয়ার। ডিম দিব, ডিম আসছে, মাঝি ডিমে আসছে। এটা কেমন দাম চাচ্ছেন? জোড়া 1500 টাকা। এটা হচ্ছে ব্ল্যাক হুমা, কালো হুমা বলে, খুব সুন্দর একজোড়া কবুতর। এখানে আরও কিছু কবুতর আছে নিচে, গিরিবাজ কবুতর। ভাই এই মশাল দমটা কেমন দাম চাচ্ছেন? 600 টাকা মাদি, মাদি 13 দমের 600 টাকা দাম চাচ্ছে ভাইয়া। এটা একটা মশাল দমের পিওর মাদি। দর্শক বন্ধুরা এখানে খুব সুন্দর তিন জোড়া কবুতর দেখতেছি ভাইয়া। এটার নাম কি? এই যে এটা ম্যাকপাই, লাল ম্যাকপাই, লাল ম্যাকপাই। এটা এটা কেমন দাম ম্যাকপাই জোড়ার? তো ভাইয়া 2500 টাকা ম্যাকপাই জোড়া দাম চাচ্ছে, একবারে ফুল কিন্তু পেয়ার কবুতর। 1500 টাকা হইলে ভাই বিক্রি করে দিব। আর এখানে সবজি যে হুমা দেখতেছি, এটা হুমা না রিসার? হ্যাঁ হুমা। হুমা জোড়াটার দাম কেমন? তো এটা দাম চাচ্ছে ভাইয়া 2000 টাকা, আপনারা চাইলে কিন্তু 1200 টাকা দিয়ে নিতে পারেন। 1200 টাকা হুমা জোড়া, আর ম্যাকপাই জোড়ার দাম চাচ্ছে 1500 টাকা ফিক্সড, 1500 টাকা ফিক্সড, 2500 টাকা দাম চাইছে। আর এই যে পাশে যে জোড়াটা, এটা কিং কবুতর। তো বন্ধুরা 1500 টাকা দাম চাচ্ছে ভাইয়া ওই পাশের কর্নারের জোড়াটা। তো দর্শক বন্ধুরা এই যে মিজান ভাই ফতুল্লা ডিআইটি মার্টের পোলট্রি ফিড ব্যবসায়ী, উনি কিন্তু ফতুল্লা বাজারেও ওনার দোকান আছে। তো প্রত্যেক হাটে ওনার কাছ থেকে কিন্তু আপনারা চাইলে এই হাটে কবুতর বিক্রি করতে আসলে ভাইয়ের কাছ থেকে খাবারগুলো কিনতে পারেন খুবই সুলভ মূল্যে, একেবারে সুলভ মূল্যে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। এমনকি ভাইয়ের কাছে কিন্তু খুব ভালো মানের, ভালো মানের উন্নত মানের খাবারগুলো আপনাদের যদি একটু লক্ষ্য করে দেখাই, একবারে ফ্রেশ। আমিও কিন্তু ভাইয়ের কাছ থেকে খাবারগুলো কিনি, একবারে পিওর ফুল ফ্রেশ খাবারগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলেই নিতে পারেন। একটু কষ্ট করে লক্ষ্য করলে দেখবেন এই যে ভর্তা ভাঙ্গা, অনেক সময় ভর্তার গুঁড়ার মধ্যে কিন্তু ফাঙ্গাস থাকে, একবারে ক্লিন ফ্রেশ। ভাইয়া মাসি গম কেমন দাম? 50 টাকা মাসি গম। আর ওই যে খাদ্য গমটা? তো ভাইয়ের কাছ থেকে কিন্তু গমটাও নিতে পারেন, 40 টাকা 38 টাকা খাদ্য গম, মাসি গমটা হচ্ছে আপনার 50 টাকা। কেস কেমন দাম? কেস
রাজা 90 টাকা, একবারে ফুল ফ্রেশ, একবারে ফুল ফ্রেশ রাজাটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। আর এই হচ্ছে মাসি গমটা, এখানে মিক্সচার আছে 45 টাকা, আর এই মিক্সচারটা 40, এইটা 65, আর এখানেও আছে 65। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই ফতুল্লা ডিআইটি মার্চে প্রায় বায়া নিয়মিত এখন বসে, আর বায়ার দোকানটি হচ্ছে ফতুল্লা বাজারে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি এই ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম, কোন কবুতর কেমন দামে বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।